আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, মানে অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে, তো করবো আর প্রশ্ন করবো। হ্যাঁ করেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা, যে ওই এই যেটা বললাম আপনাকে, যে আমাকে মানে আমাকে নয় মানে কাউকে একজনকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি যদি এটা যদি প্রমাণ করতে পারেন যে তাহলে আমি ইসলাম ত্যাগ করবো, অনেকে এই কথা বলেছে। আরেকজন আরেক জায়গাতে আমি একজনকে বলতে শুনেছি যে এই যে 72 ভোরের যে কনসেপ্টটা, এটা আসলে ইসলাম থেকে আসেনি, এটা ইসলামকে ইয়ে করার জন্য, ডিফেম করার জন্য এই কনসেপ্টটা এসেছে। এটা কি সত্যি যে 72 ভোরের কনসেপ্ট ইসলামে নেই? অবশ্যই আছে। ট্রেভিস ট্রেভর মরিস ভাই, আপনি কি সংশয় ডট কম এর কোনো লেখা কি করেছেন এই পর্যন্ত? না না না, আমি পড়িনি। তাহলে ভাই প্লিজ একটু দয়া করে আগে সেই জায়গাটা একটু পড়ে পড়ে নেন, সেখানে এই জিনিসগুলো আচ্ছা, খুবই তাহলে ডিটেইলসে এই আছে বিষয়ে সব। আপনাকে আমি আমি এটা আমি অবশ্যই ডিটেলসে পড়বো। আমি আপনাকে এই এই ধরনের প্রশ্ন করছি, আমি একটা অন্য প্রশ্ন করছি যে আপনি চ্যারিয়টস অফ দ্য গডস কি পড়েছেন, এরিক ভন দানিকেনের? হ্যাঁ পড়েছি, অনেক অনেক বছর আগে পড়েছি যখন আমি হ্যাঁ, তো আপনার কি আপনার কি টিনেজার। মনে হয় যে ওনার উনি যে উনি যে দাবি করেছিলেন যে চ্যারিয়টস অফ দ্য গডস এ যে যে সমস্ত দেবতাদের কথা আর কি বিভিন্ন ধর্মে বলা হয়, এরা গ্রহান্তরের মানুষ, তো এর মধ্যে কোন রকম বাস্তবতা থাকতে পারে? যখন আমি এগুলো খ্রিস্টান তো জীবন, মিথ ইয়ে করছে, এটা তো সে এক্সাজারেটেড জিনিস, এগুলো তো সে ইভেন বলেও না, সে কোনো দাবি করতেছে। তার তো না না, চেরিয়াস সে অফ ঠিক গডের মধ্যে দাবি করেনি, মানে সে একটা অ্যাসাম্পশন দিয়েছে যে এটা হতে হ্যাঁ পারে। অ্যাসাম্পশনও দেয় না, সে যেটা নিজে যেটা ডিফেন্ড করে তার লেখাটাকে, তার বইটাকে যেভাবে ডিফেন্ড করে, সেটা হচ্ছে আমি কোনো দাবি করতেছি না, আমি জাস্ট কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি, কিন্তু কিন্তু ওটা দ্বারা কোনো কিছুই প্রমাণ হয় না, কোনো কিছু ইয়ে হয় না। ভেগ কিছু আর্টিফ্যাক্টস দিয়ে ওইটার উপর বেস করে নতুন কোনো পয়েন্ট মেক করা বা নতুন কোনো দাবি মেক করা, আবার ওটার মধ্যে বলা যে আমি কোনো দাবি মেক করতেছি না, এটা একেবারেই একেবারেই হাস্যকর। ওনার এই দাবিগুলো কোনোভাবেই সলিডিফাই হয় না, উনি যে প্রমাণ দিচ্ছে সেটা সপক্ষে তার দাবি কোনোভাবেই সলিডিফাই হয় না। হ্যাঁ আমি যখন আচ্ছা আচ্ছা, কৈশোর বয়সে যখন প্রথম পড়েছিলাম দানিকানের বই, তখন আমি খুবই মানে হকচকায় গিয়েছিলাম যে বাপরে বাপ, এটা কি, আমি এটা কি পড়লাম। কিন্তু পরে যখন আমি আরো এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে পড়লাম, বিশেষ করে কনস্পিরেসি থিওরি কাকে বলে এবং কনস্পিরেসি থিওরি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে জিনিসগুলো একটার সাথে একটা মিলায় মিলায় কনস্পিরেসি থিওরিগুলোকে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হয় এবং রহস্য এবং মানে খুবই চমকপ্রদ ব্যাপার এই জিনিসগুলো কিভাবে মার্কেট মার্কেটে সবচেয়ে ভালো চলে, এই জিনিসগুলো যখন আরো ভালোভাবে বুঝলাম, তখন আমি বুঝতে পারলাম এরিক ফন দানিকেন কিছু বাজারি কাজ করেছেন, কিছু সেটা মানুষ সস্তা বাজারি খায় কাজ ভাই, করেছেন এই যেগুলো জিনিসগুলো মানুষ মানুষ খায়, ভালো খায়। যেগুলো ইয়াং ছেলে পেলে বেশ ভালো খায়। নস্ট্রাডামাসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এরিক ফন দানিকেনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কিন্তু তিনি নিজেও এরিক ফন দানিকেন নিজেও তার কথাগুলাকে যে কি একটা বিষয়কে কিভাবে প্রমাণ করতে হয় সেটার একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের কোনো ধারি ধারে নেই। পরে আমি আবার ইভেন ভাই সে তো ডিটেলসে ফুল অন রেসিজম করছিল, তার নেক্সট বইগুলোতে ফুল অন রেসিজম চলে গেছিল, যে ইয়ারা হচ্ছে মিশরীয়রা হচ্ছে কি আপনার সেকেন্ড ক্লাস লোকজন, এদের এরা ওরকম ইয়াতে আপনার ওই পিরামিড টাইপের জিনিস এরা এগুলো বানাতে পারে না, ফুল অন রেসিজম, সে ফুল অন রেসিজম চলে গেছিল একদম। সে এবং তো এখনো মানে খুবই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার একটা। এখনো দেখবেন যে এই জিনিসগুলো আপনি পত্রিকা ছাপেন দেখবেন এবং শুধু নিউজ পত্রিকার লিঙ্কটা। কথা বলতেছেন ভাই, এই যে এই যে রকমারির যে ওই ওই হ্যাঁ ছেলেটা, হ্যাঁ সেটাই সেটাই বলতেছি সেও আমি, তো চেরিয়ার্স অফ দ্য গড ইয়া দেখে একেবারে তার মাথা মতো নষ্ট, সেও মানে তো আমরা মানে যে দামটা তো জিনিসগুলো হিন্দিন সেই কানেক্ট করে ফেলাইছে। কিশোর বয়সে যে জিনিসগুলো নিয়ে হাসাহাসি করছি সেগুলো এখন দেখি যে মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে। এইগুলা আপনারা চেরিয়ার্স অফ দ্য গড ডিবাঙ্ক লিখেও আপনারা আপনারা মানে বহু আর্টিকেলস পাবেন, বহু ভিডিওস পাবেন, দেখবেন আপনারা যে একটা যে কোনো একটা আর্টিফ্যাক্টের সাথে যখন আপনি মডার্ন কিছু এলিমেন্ট যোগ করবেন সেখানে কি হবে, আপনার কাছে মনে হবে যে এটা এটা মডার্ন কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, বাট ওটা আপনার কাছে মডার্ন অ্যাপ্লিকেশন কেন মনে হচ্ছে, কেননা আপনি কিছু পার্টস এক্সট্রা অ্যাড করতেছেন, আপনি জাস্ট ওই আর্টিফ্যাক্টটাকে আর্টিফ্যাক্ট হিসেবে দেখেন, জাস্ট যতটুকু প্রমাণ মানে তথ্য আছে ওটার উপর জাস্ট করেন, আপনি ওটার বাইরে অন্য কোনো কিছুই পাবেন না। অ্যান্ড এই জিনিসটা মনে করার কোনো মানে এই জিনিসটা মনে করার একেবারেই স্টুপিডিটি হবে যে মিশরীয় সভ্যতার লোকজন তারা মানে একেবারে ডাম লোকজন ছিল না, তারা পিরামিড বানায় ফেলাইছে, তারা ক্যালকুলাস হবে না, এটা তারা তারা ভালো লেভেলের ইয়ে ছিল বা আপনার আর্কিটেক্ট ছিল, বহু 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 ভালো ভালো ইয়ে বানাইছে বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি ছিল তাদের মধ্যে, এই এইটা ইয়ে করা আরেকটা যায়, তাদের এটা করতে হলে কোনো এলিয়ান আসতে হবে নাহলে কোনো গড আসতে হবে, এগুলো তো স্টুপিড কথাবার্তা, লজিক আরেকটা করে খুবই আসতে হবে। চালু ইয়ে আছে যে যে মানুষ আসলে চাঁদে যায় না, এটা হলিউডের সিনেমা। হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো শুনতে শুনতে মানে এত হ্যাঁ হ্যাঁ, ফালতু এটা জিনিস আবার 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 একই সাথে এটা যে আছে, এটা কাদের সাথে ছোটবেলায় যে আবার পড়েছিলাম, মুসলমান হয়ে গেছে ভাই সাইমনটেনিয়াসলি। একই একই ব্যক্তি একই বাজে বলতেছে, একই বাজে বলতেছে, এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশের একটা বিরল প্রতিভাবান এই ওয়াজকারীরা একই বাজে বলতেছে, একই সাথে বলতেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, অসম্ভব, কিন্তু এই চাঁদে গিয়ে নীল আর্মস্ট্রং মুসলমান আজান শুনে মুসলমান মুসলমান হয়ে হয়ে গেছে গেছে, একই বাজে বলতেছে এটা ভাই, একটা সেরকম একটা জিনিস বাংলাদেশের এই এই ওয়াজকারীরা এক হিন্দু ইংরেজের। ধর্মগুরু আছেন, এক হিন্দু ধর্মগুরু আছেন, তার লক্ষ লক্ষ ফলোয়ার, তিনি দাবি করেছিলেন, এখন তো কবে মরে গেছে, সে তিনি একদিন দাবি করেছিলেন যে চাঁদে সুপুরি গাছ আছে এবং তার আজও লক্ষ লক্ষ ফলোয়ার,
হ্যাঁ হ্যাঁ এই যে এসে মানে আমি হিন্দুধর্ম তো ভাই এক্সট্রা অর্ডিনারি, তারা তো এক্সট্রা অর্ডিনারি লোকজন। ওই আপনারা যে যারা এই হিন্দু লোকটার ধর্ম নাম যারা হচ্ছে বাবা টাবা মানে আর কি, প্রভুপাদ, প্রভুপাদ না? না না প্রভুপাদ না, অনুকূল ঠাকুর। আচ্ছা আচ্ছা অনুকূল ঠাকুর, কিন্তু আমি প্রভুপাদের কয়েকটা ইয়া পড়েছি, যে সূর্যের ভিতরে নাকি কি আছে, কি একটা গাছ আছে বা এই টাইপের কি কি জানি আমি পড়েছিলাম, চাঁদে এটা আছে সেটা আছে, এইগুলা প্রভুপাদের বেশ কি কয়েকটা আছে কথা পড়েছি সূর্যের ভিতরে, গাছ আছে ভাই? আমি। এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না ভাই, আমি পরে বের করতে পারলে দিব না। প্রভুপাতেরটা পড়িনি, তবে অনুকূল ঠাকুরের এরকম কিছু দাবি আছে যে সুপুরি গাছ আছে চাঁদে এরকম, এবং তার আজও লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ, মানে তারা প্রত্যেকটা শিক্ষিত লোক। আমার বন্ধু আছে, সে মাস্টার ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, সে অনুকূল ঠাকুরের একদম অন্ধভক্ত। সেটাই ভাই, সেটাই ভাই, কিছু বলার নাই বা করার নাই, না করার আছে, সেটা হচ্ছে আমাদের কাজ, আমরা চালিয়ে যাব এখন, যেটা মানে মানুষ সিদ্ধান্ত নেক। ট্রেভর আরেকটা মরিস ভাই শেষ আপনাকে প্রশ্ন আজকে দাদা, আরেকটা আরেকটা শেষ প্রশ্ন করবো দাদা, খুব আচ্ছা সংক্ষেপে উত্তর শর্ট দিয়ে করে, দিন। শর্ট করে বলুন, শর্ট একদম করে। শর্টে, একদম শর্টে। আচ্ছা ইমাম মেহদি বলে একটা ক্যারেক্টার আমি রিসেন্টলি, আমি তো দেখুন ইসলাম নিয়ে খুব একটা পড়াশোনা নেই, তো আমি ছোটবেলায় খুব বেশি ভূতের বই আর গোয়েন্দা গল্পের বই পড়তাম, এগুলো নিয়ে না ধর্ম চর্চা খুব একটা করা হয়নি, যেগুলো ঠিক জানি না। তো ওই ইমাম মেহদি বলে একটা ক্যারেক্টার আছে শুনেছিলাম, যে একটা সময় এসে আর কি সমস্ত অমুসলিমদের হত্যা করবে এরকম কিছু একটা আছে। তো এরকম একটা চরিত্র হিন্দু ধর্মে আছে, যে তার নাম হচ্ছে কল্কি অবতার। সে এসে বোধহয়, আমি এরকম গল্পটা সঠিক, হ্যাঁ এরকম টাইপের, যে বোধহয় সমস্ত পাপীদের হত্যা করে পৃথিবী ধ্বংস করবে এরকম কিছু একটা গল্প। তো এই দুটো গল্পে এই যে সিমিলারিটি, এতটা সিমিলারিটি আছে, তো এটা কি মানে ইমাম মেহেদির ক্যারেক্টারটা কি তাহলে কোনোভাবে কল্কি অবতার থেকেই মানে ইন্সপায়ার্ড, এই গল্পটা থেকে পৃথিবীর নাকি বিভিন্ন কল্কি আসলে গল্পটা সভ্যতাতেই, থেকে ইন্সপায়ার্ড? পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে বিভিন্ন কালচারে এই গল্পগুলো খুবই নর্মাল গল্প, খুবই স্বাভাবিক গল্প, যে আমাদের একজন মহান দেবতা আসবে বা মহান একজন ত্রাণকর্তা আসবে, যে আমাদেরকে উদ্ধার করবে, আমাদের এই পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা আছে সেগুলো থেকে তিনি উদ্ধার করে আমাদেরকে উল্লায় ফেলাবে। এই জিনিসগুলো মানুষকে মোটিভেট করার জন্য, মানুষকে মানে কষ্ট সহ্য করার জন্য প্রাচীনকাল থেকে চলে আসা খুবই স্বাভাবিক গল্প। পৃথিবীর প্রত্যেকটা সভ্যতাতে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীতে, প্রত্যেকটা ভাষাতে সিমিলার গল্পগুলো আছে। ক্যারেক্টারের ভিতরে আপনি একটু এদিক সেদিক পাবেন, কিন্তু কাহিনী একই, ওই মহান একজন ব্যক্তি আসবেন, তিনি এসে উল্ডা লাবে, হ্যাঁ আমাদেরকে একে উল্ডা ফেলবে দুনিয়াতে, একদম ন্যায় ন্যায় দিয়ে ভাষা দিবে আর অন্যায়কে বিনাশ করে ফেলবে। এইটা তো ভাই সব জায়গাতে আছে, এটা নিয়ে আর নতুন করে কিছু তো আমার কিছু বলার নেই। ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই আমারও তো কিছু বলার নেই, এটা তো কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু না। না না এক্সট্রাঅর্ডিনারি না, আমি যেটা জানতে চাইছি মানে মাইথোলজি, এটা কি আপনি মানে যেটা বলছেন মাইথোলজি কপি হওয়াটা, মাইথোলজি এরকম কপি হয়, জেনে শুনেও কপি হয়, মনের অজান্তেও কপি হয়, তো হইতে পারে মানে আপনাদের আপনাদের মাইথোলজি থেকে কপি হইতে পারে, আবার নাও হইতে পারে, শিওরলি তো বলা আছে না। মিথোলজি, না যেটা আসল মিথোলজির ছোট ছোট, আসলটা যেটা, মিথোলজির ছোট ছোট বিষয়গুলো বিভিন্ন জায়গায় কপি হয়, যেমন এই যে নুহ নবীর যে কাহিনী যে বন্যা হয়েছিল, হিন্দুদের ধর্মগ্রন্থ এই জিনিসটা আছে, বিরাট একটা বন্যা হয়েছিল, সেই বন্যাতে সমস্ত প্রাণী মারা গেছিল, হিন্দুদের ধর্মগ্রন্থে আছে। কৃষ্ণের যে জন্মের যে কাহিনী, সেই কৃষ্ণের জন্মের কাহিনীর সাথে আপনি আবার যিশুর জন্মের কাহিনীর সাথে আবার অনেকখানি মিল পাবেন, আবার মুসার জন্মের কাহিনীর সাথে অনেকখানি মিল পাবেন, মুসার সাথেও মিল পাবেন, ঈশ্বর সাথে, যিশুর সাথেও মিল পাবেন। তারপরে আবার আপনি যে রামের যে কাহিনী, রামের কাহিনীর সাথে আপনি দেখবেন আবার আব্রাহামের কাহিনীর খানিকটা আবার মিল আছে, আব্রাহামের যে তারপর যে ঈশ্বরের সাথে আবার জিজাস কি যে কি জানি ওর নাম, হ্যাঁ যেমন লুসিফারের গল্পটাও মিল আছে, বিভিন্ন ধর্মের মধ্যে মিল আছে, লুসিফারের যে কনসেপ্ট হ্যাঁ যেটা ইউজ করছে প্রমিথিয়াসের, প্রমিথিয়াসের গল্পের সাথে আবার প্রমেথিয়াস, দেখবেন হ্যাঁ লুসিফারের গল্পের মিল আছে, ওই তো এরকম তো প্রমেথিয়াসের মিল। ওই বুকের মাংস খেতে কি বেশ একটা পাখি এসে হ্যাঁ হ্যাঁ ওই এইরকম ইয়েতে মানে কি পাহাড়ের আসলে মধ্যে মিলে রাখবে, নামটা লোকের সাথে ভুলে গেছি, ইংলিশের, পড়েছিলাম। ইংলিশের গল্পের কিন্তু মিল আছে, আপনি খেয়াল হ্যাঁ করছেন? লোকের সাথে, হ্যাঁ হ্যাঁ মানে তুলে নিয়ে আসছিল যে অডিন দেবতা আচ্ছা থেকে তুলে সেটাকে নিয়ে কি আসছিল, আপনার, এই সেটাকে কি আপনার ইসলামে মানে শয়তান বলে? হ্যাঁ হ্যাঁ সাধন বলে। তো আচ্ছা আচ্ছা এইগুলা মিল থাকাটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে কি মানুষ মানে যাতায়াত করছে, ট্রেড করছে, বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াইছে, নতুন নতুন জায়গায় যখন গেছে গল্পগুলা নিয়ে গেছে, সেই গল্পগুলো আরেক জায়গায় গিয়ে একটু ডালা হ্যাঁ, তো ডালপালা ওইটা মেলেছে। ওইটা দেখুন, ওইটা যদি মানে কপি যদি হয়েও থাকে, আপনি যেটা বললেন আসিফ, একটা খুব সুন্দর কথা বললেন, যে মানে এই ধরনের মিলগুলো থাকে মানুষকে মোটিভেট করার জন্য, এগুলো ওই জন্য এটা একদম ঠিক, এটা খুব সুন্দর এই কথাটা বললেন, আমার খুব ভালো লাগলো কথাটা, মানে একটা নতুন জিনিস আজকে আমার মনে হলো, যেটা নিয়ে ভাবনা চিন্তা করার মতো জিনিস। তবে আমি এটা বলছি যে মানে হিন্দু ধর্মের যে সমস্ত যারা আর কি মানে এসেছে, তারা তো মোটামুটি বোধহয় ওই দিক থেকেই মাইগ্রেট হয়ে এসেছে, তো যেদিকে এখন মানে যেদিকে আর কি ইসলাম ধর্ম যেদিক থেকে, তো সেখান থেকে যদি মানে গল্পগুলো তো মোটামুটি ওদের ওই একই থাকবে যারা ওখানে ছিল। না না অরিজিন, অরিজিন যে ইসলাম থেকে কপি হইতে হবে এরকমটা না, মানে না আমি অরিজিন সেটা তো বলছি না, বিভিন্ন ইসলাম দেশ থেকে থেকে কপি নিতে হয়েছে পারে। বলছি, ইসলাম থেকে আছে বলছি না, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানে আগে যে মানে পরে যে আপনার ওই যেটা আমরা যেটা পড়েছিলাম, যে যারা এখন বর্তমান যারা আর্য, ওই আর্যরা আর কি আপনার ওই দিক থেকেই মাইগ্রেট হয়ে আর কি ভাই এটা যেটা এইভাবে বর্তমান হিস্ট্রি পাকিস্তান। মানে হিস্ট্রি না ঘেটে বলা যায় না যে কোথা থেকে অ্যাকচুয়াল অরিজিন আর কোথা থেকে আসে। হ্যাঁ আর্যদের থেকে মোটামুটি ছড়াইতে পারে, এটা বিশ্বাস করে, এটা এটা লোকে বিশ্বাস করে আর কি। আর্যদের থেকে ছড়াইতে পারে, কিন্তু এর আগেও হয়তো বা কোনো না কোনো দিক থেকে ইভেন এমন হইতে পারে যে ইন্ডিয়াতে এই জিনিসটা প্রচলিত ছিল, যেটা পরবর্তীতে হ্যাঁ এটা হতে পারে, তার কারণ আর্যরা যেহেতু আপনার ওই যেহেতু পরবর্তীতে অরব আর্যরা এটা সাম্রাজ্য ক্রেডিট কারণ যে নিচ্ছে এটা স্লেভ হইতে গুলো পারে, বেরিয়েছে সেগুলো তো এখনো আপনার পরবর্তীতে ডিকোড করা যায়নি। আর্যরা এটা ক্রেডিট নিচ্ছে এটাও হতে পারে, আপনি মানে ওইটা একবারে ইয়ে করে নেওয়া যে আর্যরাই নিয়ে আসছে
এটা তো বলা যায় ওটা ওটা আমি জাস্ট একটা মানে আপনি যদি মানে ওটা আলোচনা করতে চাই আপনাদের সাথে। মরিস ভাই, আপনি যদি এগুলো রুট খুঁজতে চান তাহলে আপনি সুমেরিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা, এই সভ্যতাগুলোতে যে উপকথাগুলো ছিল সেগুলো একটু ভালোভাবে পড়েন। ইন্টারনেটে পাবেন অনেক রিসোর্স আছে, সেখানে দেখবেন যে এগুলো বেশিরভাগই আসলে এইখান থেকে এসছে, মিশরে, মিশর থেকে বিভিন্ন জায়গাতে ছড়ায় পড়ছে। এই এই যে ব্যাবিলনিয়ান সভ্যতাতেই এই মিথগুলোর বেশিরভাগ জন্ম। হ্যাঁ, ইভেন ওই যেটা আপনাকে বলছিলাম যে লুসিফারের গল্পটাই মানে ওই মিশরীয় সভ্যতাতেও মানে একটা কি নাম দেবতা, সেথ, সেথ বলে একজন মিশরীয় সভ্যতার দেবতা আছে, তার সঙ্গে আর কি লুসিফারের গল্পটা অনেকটা মিলে যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে মরিস ভাই আজকে আপনাকে বিদায় হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার আরেকজনকে যুক্ত করি তাহলে, দেখি কোলি, কোলি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। আমি হচ্ছে, আমার তেমন কোনো কথা নেই, আমি ইউনিভার্সিটিতে পড়ি, মানে ইসলামকে আমি মানে ইসলামে নেই হচ্ছে 2020 সাল থেকে। এখন আমার কথা হচ্ছে যে মানে আমি তো ইসলামে নেই, মানে এটা আমি সম্পূর্ণভাবে, এটা আমার ফ্যামিলির কেউ জানে না, শুধু আমার বোন জানে আর বোন জামাই, ওরা দুজন মানে ইসলাম বিরোধী। তো আমার বোন হচ্ছে 2020-এ আপনার সাথে লাইভে একবার কথা বলছিল, তো সেখান থেকেই আমি মানে আজকে অ্যাড হয়েছি। মানে আমি জাস্ট শুধু আমার এই ছোট্ট গল্পটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, আর এর মাঝে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে যে মানে একজনকে আমি বলছিলাম যে উনি আমার প্রশ্ন করছিল যে তুমি কি জানো নবী কয়টা বিয়ে করছে, আমি বলছি হ্যাঁ আমি জানি, আচ্ছা বলতেছে কয়টা। বলি আপু, জি আপনার তো ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আপনার সত্যিকারের ছবি? জি জি তাহলে আপু আমি বিষয়ে বেশি আলোচনা না করি, না করলেই আপনার জন্য ভালো হবে, কারণ হচ্ছে কি আপনার ছবিটা যেহেতু দেখা যাচ্ছে, লোকজন আপনাকে আবার এটার জন্য যদি বিরক্ত করে বা হুমকি টুমকি দেয়, এই কারণে তো আমরা তো একটু ভয় পাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনি তাহলে একদিন জি ফেক জি একটা ছবি নিয়ে, ফেক একটা ছবি নিয়ে এবং ফেক একটা নাম নিয়ে আবার আরেকদিন যুক্ত হয়েন, সেদিন আমাদের সাথে গল্পটা বললেন, সেদিন আমরা সব আপনার গল্পটা শুনবো। কিন্তু আজকে আমি আপনাকে, আপনার কাছ থেকে কোনো কথাই শুনতে চাচ্ছি না, এবং যেহেতু আপনার ছবিটা দেখা গেছে সেহেতু আপনাকে আমি আজকে আর কিছু বলতে দিতে চাই না, আপনারই নিরাপত্তার স্বার্থে, যেহেতু আপনার যেন আপনার কোনো আর কখনো কোনো বিপদ না হয়, এই কারণে, বুঝতে পেরেছেন আপু? জি জি তাহলে আজকে আপনাকে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনার সাথে অবশ্যই আমরা কথা বলবো, ফারাজ ভাইও শুনবো, শুনবো আপনার কথা, আমিও শুনবো, কিন্তু আজকে আমরা কোনো কথা বলবো না, আজকে আপনাকে আমরা এইখানে বিদায় জানাচ্ছি, আপনি আজকে চলে যান, আরেকদিন আসবেন ফেক একটা ছবি দিয়ে, ফেক একটা নাম দিয়ে, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, ঠিক আছে, আপনাকে আমি তাহলে বিদায় জানাই দিচ্ছি। সরি, ওনাকে তো আগে বিদায় জানিয়ে দিলাম, বলা বলতে নিছিল কোথায় কিছু, আবার আরেকদিন আমরা কথা বলবো ওনার সাথে নিশ্চয়ই, সেদিন আমরা ডিটেলস আলোচনা করবো। ফারাজ ভাই কিছু বলবেন আপনি? না মানে ধরেন ইসলাম দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন এবং সেটা আপনি জানাতে চান, তাহলে তো আপনাদের মানে ওই প্রিকশন নিয়ে আসা উচিত যে ভবিষ্যতে আপনার আরো বেশি ক্ষতি হবে না, এটার জন্য আপনি কি কি স্টেপ নেবেন। যদি এটা না নেন তাহলে তো আপনার জন্য ভবিষ্যতে আরো সমস্যা হবে, তাই নেক্সট টাইম যদি কেউ এরকম আসেন অবশ্যই ফেক নাম এবং ফেক একটা ছবি দিয়ে আসতে পারেন। আর মুমিন আপনাদের তো কোনো ইয়ে নাই, আপনারা দরকার হলে চেহারা দেখায় আসতে পারেন, আপনাদের তো কোনো ধরাবাধা কোনো কিছু নেই, আপনারা তো দিনের পথের জিহাদি, জিহাদিদের আবার কিসের ভয়? হ্যাঁ, জিহাদিদের কোনো ভয় নাই, আল্লাহ আপনাদের সাথে আছে।